প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে রংপুর সার্কিট হাউসে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এরই মধ্যে সারা দেশে প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার শুরুর পর প্রথম সফর রংপুরে। সেখানে সার্কিট হাউসে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা এবং রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। প্রশাসন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবে এবং এটাও স্পষ্ট করে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা আছেন তারা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তারা যদি তাদের মধ্যে পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দূর হয়ে পড়বে। বিএনপির ডাকা নিরুত্তাপ হরতালের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচার। সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কুয়াশা ও শীত উপেক্ষা করে লিফলেট বিতরণ, মাইকিং, উঠান বৈঠকের মধ্য দিয়ে পটুয়াখালীতে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। মিটিং মিছিলে জমে উঠেছে ভোটের মাঠ। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার ও জনসংযোগে জমে উঠেছে পাবনার 5টি সংসদীয় আসনের ভোটের হাওয়া। শীত উপেক্ষা করে নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। খাগড়াছড়িতে জেলা সদরের বেতছড়িমুখ এলাকায় গণসংযোগ করে ভোট চেয়েছেন নৌকার প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা। এরপর জেলার মাইসছড়ি ও মহালছড়ির পথে পথে অনুষ্ঠিত হয় তার পথসভা। কিশোরগঞ্জে 6টি আসনে 39 জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক হাতে পেয়েই প্রচারে নেমেছেন তারা। চারপাশে উঠতে শুরু করেছে প্রার্থীদের পোস্টার, ব্যানার, চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আলাপ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।